এটি গ্রহণ করা গেল না, বৈধ বলে গণ্য করা গেল না। আমি আপিল বিভাগে আপিল করব যাতে আমার মনোনয়নটা বৈধভাবে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিষদে ব্যর্থ হইয়াছেন। সরকারের সেবা প্রদানকারী কোন সংস্থার অন্য কোন বিল আমি একদিনের মধ্যে আমার লোকজন এই 4403 জনের সাইন নিয়েছে, টোটাল 5,500 সাইন নিয়েছিলাম, এর মধ্যে 4403 জনের তো আমি জমা দিয়েছি। এখন আমি গতকালকে থেকেই জানি যতটুকু আমি নিউজ পেয়েছি এবং আমি প্রমাণ পেয়েছি যে বিভিন্ন বাসায় যেই আমার যারা আছেন সমর্থনকারী এদের বাসায় যে হুমকি ধামকি দেওয়া হয়েছে যাতে এটা স্বীকার না করে, এক নাম্বার। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনার মাধ্যমে বলবো যে ধরেন আমরা তো স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আমাদের সমর্থনকারী যারা এরাই তো রিস্কে থাকে যে স্বতন্ত্র প্রার্থীকে সাপোর্ট করছে, সেই প্রার্থীকে যদি আপনি একটা দলীয় অফিসে ডেকে আপনার মানে যিনি তথ্য নিতে গেছেন দলীয় অফিসে ডেকে তাকে যদি সেই দলীয় লোকজনের সামনে জিজ্ঞেস করে যে আপনি সাইন করেছেন কিনা এবং সেখানে যদি সেখান থেকে বের হয়ে যদি বলে যে না আমি সাইন করিনি, তাহলে এইটার আসলে করণীয়টা কি? এবং এটার প্রমাণ আছে যে দলীয় অফিসে যে এটার তথ্য মানে তাদেরকে যাচাই বাছাইয়ের জন্য ডাকা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী সকলেই নির্ভয়ে প্রচার প্রচারণা চালাতে পারবে সে বিষয়টি আমরা নিশ্চিত করব, কিন্তু এখানে একজন সংশ্লিষ্ট ভোট আসনের ভোটারই নন তারও স্বাক্ষর এখানে দেওয়া হয়েছে। না, এরকম হওয়ার কথা না, কারণ আমি একটাই প্রিন্ট করেছি শুধু পানুর উপজেলার। একজন রয়েছে যিনি 1626 নং ক্রমিকে বর্ণিত জনাব লিলিতা মার্ডি স্বাক্ষর করেছেন, তিনি অত্র উপজেলার জাত গোপাল ভোটার তালিকার বাসিন্দা, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নাচোর উপজেলার বাইপুর গ্রামের ভোটার, তার এনআইডি নাম্বার 5096392625। তিনি নাচোর উপজেলার ভোটার, তার নাম হচ্ছে লিলিতা মার্ডি। এটার মধ্যে তো তার নাম তার ভোটার নাম্বার আছে, তাহলে এটা কিভাবে আমি বুঝবো যে সে এখানকার ভোটার না? স্যার, ওনার তো এই লিস্টে এই ভোটার নাম্বারটা এখানে আছে, সিডি থেকে বের করা হয়েছে, তাহলে আমি বুঝবো কি হবে? তিনি একজন সাঁওতাল উপজাতি এবং এই লিস্টের মধ্যে যেটা আছে এটা তো আমার কাছে আছে লিস্টটা, এটি গ্রহণ করা গেল না, বৈধ বলে গণ্য করা গেল না। ধন্যবাদ। আমি আপিল বিভাগে আপিল করব যাতে আমার মনোনয়নটা বৈধভাবে ঘোষণা করা হয়, তারা যাতে বিবেচনা করে। আমি হল অফ করে বলতে পারি প্রত্যেকটা সাইন আসলে অথেন্টিক ছিল এবং এটার জন্যই তো আমি আসলে আপিল করব। এবং একটা বলা হয়েছে যে আমি একজনের সাইন নিয়েছি কিন্তু সে এখানকার ভোটার না, ভোটার লিস্টে যদি ভোটারের আইডি থাকে মানে তার নাম থাকে আমি তার সাইন নিয়েছি, এটা যদি এটা আমার ভুল না, তো সে এখানকার ভোটার এবং ভোটার লিস্টে তার নাম আছে। আপনি বলছিলেন যে তদন্ত করা হয়েছে দলীয় কার্যালয়ে দেখে, এটা নিয়ে আমি এখন কিছু বলবো না, এটা আমি আগে আপিল করি, আপিলে ডিসিশন কি হয় এরপরে আমি বলবো কথা। আসুন চেঞ্জ করেন না, তো আমি দুটো থেকেই চেয়েছি, একটাতে হয়নি, আমি একটাতে ডিসিশন নিয়েছি একটাতে নির্বাচন করব স্বতন্ত্রভাবে এবং সেটার জন্য প্রসেসিং চলছে।